ডাকাতরানী জনদরদিনী নারী জাতির আদর্শ হলেন দেবী চৌধুরানী। তিনি ছিলেন ঘোর বিরোধী ও প্রতিবাদী। তিনি ছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালক। ইংরেজ আর জমিদারদের টাকা পয়সা লুট করে যিনি গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন, তিনি হলেন জনদরদিনী দেবী মা দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী জাত পাত ধর্মবর্ণের ভেদাভেদ একদম মেনে নিতে পারতেন না, মুখের ওপর তার জবাব দিতেন। তিনি ব্রাহ্মণ পুরোহিতদের চিৎকার করে বলতেন, ভগবান কাকে সৃষ্টি করেছেন? জাত ধর্ম বিভেদ না মানুষকে? ভগবান সৃষ্টি করেছেন মানুষকে, আপনারা হলেন সেই মানুষ যারা বিভেদ সৃষ্টি করেছেন। বন্ধুদের, প্রথমেই জানিয়ে রাখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসে লেখা দেবী চৌধুরানী বীরাঙ্গনা নারী চরিত্রটিকে অনেকেই কাল্পনিক মনে করেন, কিন্তু মাইএম জানাচ্ছে দেবী চৌধুরানী হলেন একেবারেই জ্বলন্ত বাস্তব চরিত্র। তার বীর বিক্রমী জীবন কথার মাধ্যমে রহস্যময় কালী মন্দিরের মাহাত্ম্য তথ্য প্রমাণ সহ তুলে ধরা হলো। একদম প্রথমে জানাই, দেবী চৌধুরানী সম্পর্কে সরকারি বয়ান ছিল যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার অর্থটি এমনই সরকারি আধিকারিকের প্রতিবেদনে একটা ঝলক দেখতে পাওয়া যায়। দেবী চৌধুরানী নামক এক মহিলা ডাকাত ছিলেন, তিনি ভবানী পাঠকের সঙ্গে যুক্ত ছিলেন। দেবী নৌকাতেই বাস করতেন এবং তার প্রচুর বরকন্দাজ সৈনিক ছিল এবং তারা ছিলেন উৎসর্গীকৃত ডাকাত, যারা লুণ্ঠিত দ্রব্যের কানাকড়িও গ্রহণ করতেন না। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানীর নায়িকা দেবী চৌধুরানী তথা প্রফুল্ল ছিলেন বর্তমান বাংলাদেশের রংপুর অঞ্চলের মানুষ। রংপুরের পীরগাছার একটি স্থানের নাম হচ্ছে দেবী চৌধুরানী। সকলে ওই স্থানটিকে দেবী চৌধুরানীর জন্মস্থান বলেই জানেন। তাছাড়া সেখানে রয়েছে দেবী চৌধুরানী নামক একটি স্কুল কলেজ, এমনকি চৌধুরানী বাজার। তাছাড়া ভবানী পাঠকের নাম অনুসারে রংপুরের পাড়াটিকে পাঠক পাড়াও বলা হয়ে থাকে। বলা হয়ে থাকে যে প্রফুল্ল বা দেবী চৌধুরানী স্বামীর মৃত্যুর পর তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় প্রয়োজন হলে চুরি ডাকাতি করে জীবন কাটাতে। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে তিনি চলে যান তার বাপের বাড়ি রংপুরে। সেখানেই দেখা হয় সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম প্রধান চরিত্র ভবানী পাঠকের সঙ্গে এবং তার শিষ্যস্থ গ্রহণ করেন। তারপর দুজনে মিলে ডাকাতি করতে শুরু করেন, ডাকাতি করতেন এবং অপরাধীদের শাস্তি দিতেন। সঙ্গে ছিল দেশমাতার সেবা। তারা লুট করতেন ইংরেজদের আর জমিদারদের সংগৃহীত ধনসম্পত্তি এবং সেগুলি বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের মধ্যে। দেবী চৌধুরানীর গুরু ভবানী পাঠকও ছিলেন ওই অঞ্চলের মানুষ। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ভবানী পাঠকের জন্ম হয়েছিল। দেবী চৌধুরানী নৌকাযোগে ওই অঞ্চলে দাপটের সাথে ঘোরাফেরা করতেন এবং যেখানেই সাময়িক যাত্রা বিরতি দিতেন সেখানেই একটি করে মন্দির গড়ে তুলতেন। ওই মন্দিরগুলো তার অনুগত ডাকাতদের আশ্রয়স্থল হিসেবে কাজ করত। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এগুলি দেবী চৌধুরানী তৈরি করেছিলেন। এগুলি রয়েছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। বলা হয়ে থাকে তার ডাকাতির কারণে যেখানে যখন যেতেন এবং লুকিয়ে থাকার প্রয়োজন হতো, তখন তিনি ওই জঙ্গলের মধ্যে একটি করে কালী মন্দির গড়ে তুলতেন। জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর চা বাগানেও একটি মন্দিরের নাম দেবী চৌধুরানী ভবানী পাঠকের নাম অনুসারে করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গেও রয়েছে দেবী চৌধুরানীর কালী মন্দির। আসুন এবার আসা যাক রাঢ়বঙ্গের এক ডাকাত কালী মন্দির এবং তার পার্শ্ববর্তী একটি ঐতিহাসিক সুড়ঙ্গের খোঁজে দুর্গাপুরে। এই দুটি স্থানের অবস্থান একদম পাশাপাশি এবং দুর্গাপুর শহরের অন্যতম অভিজাত জায়গা সিটি সেন্টার অম্বুজা আবাসনের ভিতরে। এ এক অদ্ভুত মন্দির, যার সিঁড়ি থেকে মন্দিরের ভেতরে সর্বত্র ঠাকুর দেবতার মন্ত্রের বদলে লেখা আছে বন্দে মাতারাম এবং জয় জয় ভারতবর্ষম। পাশের ভগ্ন আদি মন্দিরের বেদিতেও লেখা আছে ওই একই কথা। দুর্গাপুরের বিধাননগর পেরোনোর সময় পুরানো জিটি রোডের বোর্ডে লেখা ছিল
দুর্গাপুর জঙ্গল। রানীর মন্দিরের মূল মন্ত্র ছিল বন্দে মাতরম। তিনি একদিকে ছিলেন দেবী, কিন্তু সরকারি খাতায় ভয়ঙ্কর ডাকাত। সেই তিনিই আবার লুটের জিনিস বিলিয়ে দিতেন গরিবদের মাঝে। তারই মন্দির যেন দেশপ্রেমের এক প্রকৃত প্রমাণ। এবার আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুরের জঙ্গলে সেই কালী মন্দির। প্রতিদিন ডাকাতি করতে বের হওয়ার আগে কালীমায়ের পূজা করে বের হতেন। এবার দেখুন সেই সুরঙ্গ, যে সুরঙ্গে ডাকাত রানী চৌধুরানী তার অনুগত ডাকাতরা লুকিয়ে থাকতেন। শুধু তাই নয়, এই সুরঙ্গটি ছিল বিপ্লবীদের আস্তানা। তাই এই মন্দিরের পূজার মূল মন্ত্র ছিল বন্দে মাতরম। আদি মন্দিরটি প্রাচীন বটগাছের ঝুড়িতে আটকে রয়েছে, আপনারা গেলে দেখতে পাবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন ডাকাত রানীর সেই সুরঙ্গ পথটি। আমাদের সাবস্ক্রাইবার বন্ধুর সহযোগিতায় দুর্গাপুরে অবস্থিত এই সুরঙ্গটি আপনাদের দেখাতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমরা এসেছি মাইএম ইউটিউব চ্যানেল থেকে, আমি ঋত্বিক। ধরুন আজকে আপনাদেরকে আমি দেখাবো এই দেবী চৌধুরানী গুহার ভিতরটা, যেখানে আমরা চাপা পড়ে যাওয়ার রহস্যটি আপনারা দেখতে পাননি আগের ভিডিওতে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে জায়গাটি চাপা পড়ে গেছে সেই জায়গাটি পুরো ডিটেলসে। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন বন্ধুরা, দেখুন আমরা এখন এখানে ঢুকবো। তো আমাদের হাতে আছে একটি মোবাইলে, দুটি তিনটি মোবাইলে ফ্ল্যাশ আছে, একটা ভিডিও ক্যামেরা থেকে আমাদেরকে দেখাবে, একটা আমি দেখাবো আর দুটো আমি দেখাবো। চলুন ভিডিওটি ভিতরে যাওয়া যাক। এখন দেখুন বন্ধু ফ্ল্যাশটা ঠিক ঠিক তুই আমার সাথে আগে যা, আগে যা, ঢুক না এখানে, ঢুকি আগে যা, আগে যা। ক্যামেরাটা এখানে দিয়ে, ক্যামেরাটা আগে যা, ক্যামেরাটা বন্ধুরা দেখছেন এখানে কেবিলের তার, মানে কোন টাওয়ার তার। এখানে দেখুন দেওয়ালে জলে ভিজে আছে মাটি, যে কোনো সময় ইটগুলি ছেড়ে পড়ে যেতে পারে। ওই সামনে আমরা দেখতে পাচ্ছি দেখুন পাথর, এই সামনেটাতে জাম হয়ে আছে বুঝলি, একটুই আছে, একটু আয় আমার সঙ্গে ঢুক। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে জলে পুরো জল পড়ে আছে, দেখুন বন্ধুরা এখান থেকে জল পড়ছে। বন্ধুরা দেখুন এখানে জাম হয়ে আছে, চাপা পড়ে যাওয়ার রহস্যটি আমরা এখানে দেখে নিই। দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পুরো একদম বন্ধ হয়ে গেছে মুখটি। এই দেখুন চারি সাইডে একটু দেখে নিন গুহাটা, দেখুন ওইদিকে মুখ, এদিকে দেখুন এখানে বন্ধ হয়ে গেছে। আর এখান দিয়ে দেখুন টিপ টিপ করে জল পড়তে থাকছে, এই দেখুন এখানে জলে ভর্তি, দেখুন পাথর দুটি। চলুন বন্ধুরা এখন বেরোনো যাক। দেখা দেখে নেবো, আমার দিকে একটু দেখে দেবো মুখটা।
আপনারা দেখলেন ওখানে এই মুক্তি বন্ধ হয়ে গেছে, হয়তো এটা কাটলে আরো কোন দিকে গেছে সেটা আমরা জানতে পারবো। দুর্গাপুরে কালী মন্দিরের অন্যতম আকর্ষণ পিছনের দিকে মজে যাওয়া ঝিল এবং মাটির নিচে তৈরি চমৎকার পাথরের সুড়ঙ্গ। দুর্গাপুরে অম্বুজা আবাসন তৈরির সময় এই সুড়ঙ্গটির যথেষ্ট ক্ষতি হয়েছে, তবে দুর্গাপুর নিগমের হেরিটেজ কনজারভেশন কমিটি বেঁচে থাকা অংশকে টিকিয়ে রাখতে বেশ কিছু কাজ করেছে। স্থানটিকে ঘিরে দিয়ে গেটের বাইরে একটি মার্বেল ফলক স্থাপন করা হয়েছে। আগাগোড়া চুনবালি সুরকির মিশ্রণে গাঁথা নানা আকারের বেলে পাথরের খণ্ডে খিলানসহ তৈরি এই সুড়ঙ্গটি নির্মাণকাল মুঘল শাসনের শেষ দিক। এই সুড়ঙ্গটি পালানোর গোপন পথ রূপে ব্যবহার করা হতো। বর্তমানে মাত্র দুটি মুখ এবং 30 থেকে 35 মিটারের মতন সুড়ঙ্গ পথ। তাছাড়া এই সুড়ঙ্গ নিয়ে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি। মন্দিরের পিছনে প্রকাণ্ড ঝিলটি আধুনিকতার ছোঁয়া লেগে প্রায় বুঝে গেছে। নাম ইছাই সরোবর। 200 ফুট দূরেই একটি সামান্য উঁচু ঢিবি এবং ঢিবির মাটির নিচেই আছে এক আশ্চর্য পাথরের সুড়ঙ্গ। সমগ্র জায়গাটিকে বলা হয় ভবানী পাঠক ও দেবী চৌধুরানী গড়। মন্দিরটির পুরো নাম দেবী চৌধুরানী ভবানী পাঠক ভারত মাতা আশ্রম। দেবীর গুরু ভবানী পাঠক হলেন সন্ন্যাসী বিদ্রোহের নায়ক। তিনি বরেন্দ্র অঞ্চলের একজন ব্রাহ্মণ এবং পলাশী যুদ্ধের একজন পরাজিত সৈনিক। তিনি ইংরেজ কোম্পানির কর সংগ্রাহকদের নিকট থেকে টাকা পয়সা লুট করে সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করতে থাকেন এবং পরে সন্ন্যাসীদের নেতায় পরিণত হন। আর দেবী চৌধুরানী হচ্ছেন পীরগাছা মন্থনার জমিদার। তিনি ভবানী পাঠকের ইংরেজ বিরোধী কাজকর্মে আকৃষ্ট হন এবং তার দলে যোগদান করেন। ভবানী পাঠক 1760 সাল থেকে কর আদায়কারী উৎপীড়কদের কাছ থেকে টাকা পয়সা লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন এবং গভীর জঙ্গলে তার ডেরা গড়ে তোলেন। তার উত্তরসূরীরা এখনও আছে। ভবানী পাঠক বৃহত্তর রংপুর জেলার বিভিন্ন গভীর অরণ্যে দেবী চৌধুরানীর সহযোগিতায় সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। 1760 সালে 9ই ফেব্রুয়ারি মাসিমপুরে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর ফকির সন্ন্যাসী বাহিনী প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়। কোম্পানির বাহিনী সাণাসি অভিযান চালায়, কিন্তু ফকির সন্ন্যাসীরা প্রচণ্ড সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে কোম্পানি ও মির্জাপুরের বাহিনীকে পরাজিত করেন। দেবী চৌধুরানী তার বীর বিক্রমী ভূমিকা পালনের কারণে বৃহত্তর রংপুর অঞ্চলে জয় দুর্গা দেবী বা চণ্ডীমা নামে আজও পরিচিত হয়ে আছেন। তার নামানুসারে একটা এলাকা ও রেল স্টেশন আজও স্মৃতি বহন করে চলেছে। কিন্তু চণ্ডীমা দেবী চৌধুরানী 1783 সালে ওয়ারেন হেস্টিংসের সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন বলে জানা যায়। লড়াইটা হয় রংপুর জেলার পীরগাছা মৌজায় 1783 সালের বৈশাখ মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র সমস্ত ঘটনা শুনে দেবী চৌধুরানী উপন্যাসটি লেখেন। অন্যদিকে ভবানী পাঠক ও তার সন্ন্যাসী দল নিয়ে কর্মকাণ্ড অব্যাহত রাখেন। এজন্য রংপুর জেলায় কালেক্টর রেড গুডলাক সাহেব লে ব্রেনানকে একদল সৈন্য প্রেরণ করেন। হঠাৎ 1887 সালে আক্রমণ করে ভবানী পাঠকের বাহিনীকে বেনান পরাজিত করেন। তার রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থলেই ভবানী পাঠকের মৃত্যু হয়। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি অসম সাহসিনী প্রতিবাদী জনদরদিনী দেবী চৌধুরানীর বাস্তব তথ্য তুলে ধরা হলো, যেটি আগামী দিনে সমস্ত নারী জাতিরা পাথেয় হিসেবে গ্রহণ করবে। আজকের ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007057916 সরাসরি আপনার নাম ঠিকানা লিখে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম রয়েছে, চাইলে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। মাই এম ফ্যামিলির কিছু বন্ধুদের সমস্যার জন্য আমাদের চ্যানেল আপনাদের সামনে তুলে ধরল ছোট্ট একটি টিপস। সর্বপ্রথমে মোবাইল থেকে ইউটিউবে গিয়ে সার্চিং অপশানে টাইপ করুন মাই
স্পেস এম। এবার ক্লিক করুন মাই এম। এরপর উপরেই দেখতে পাবেন পপুলার ভিডিও। এরপর ভিডিওজে যান এবং স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের অসংখ্য ভিডিও। চাইলে আপনারা প্রতিদিন সময় করে অন্তত একটা ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।